নমস্কার, আমার নাম আকাশ রঞ্জন বেরা, আমার বাড়ি হুগলি। কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রেজাল্টটি বের হয়েছে, আমি তাতে চূড়ান্তভাবে সফল হয়েছি। আমার এই সফলতার পিছনে অনেক মানুষের হাত রয়েছে, যেমন আমার পরিবার, আমার মেসের বন্ধুবান্ধব, আমার টিচারদের। ঠিক তেমনি একটি মানুষ যার নাম হলো অভিজিৎ মুখার্জি, আমাদের প্রিয় অভিজিৎ স্যার, ওনার আমার এই সাফল্যের পিছনে চূড়ান্ত ভূমিকা রয়েছে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে 2018 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর আমার ইচ্ছা ছিল আমি একটি গভর্নমেন্ট জব করব। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো এক্সাম না হওয়ায় আমি কোনো গভর্নমেন্ট জব পাইনি বা পরীক্ষায় আমি বসতে পারিনি। তারপর আমার সেলফ কনফিডেন্স অনেকটাই কমে যায়। তারপর এই পুলিশের এক্সামটি আমি দিই। তো তারপর দেখি যে আমি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, খেলাধুলো, যাবতীয় দৌড়াদৌড়ি সমস্ত কিছুতে পাস হয় এবং ফাইনাল রিটার্ন এক্সামেও আমি পাস করি। তারপর ইন্টারভিউ দেওয়ার জন্য আমি অভিজিৎ স্যারের কাছে যাই। তো উনি আমাকে বলেন যে তোমার সেলফ কনফিডেন্সটা একটু কম আছে, কারণ তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তুমি ভাবছো যে আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম কিন্তু পুলিশে জব করতে যাচ্ছি। তো উনি বললেন কোনো ব্যাপার নয়, আমি দীর্ঘ 8 বছর পুলিশের জব করেছি, তারপর আমি WBCS অফিসার হয়ে দেখিয়েছি, তো তুমি কেন পারবে না। আমি দেখলাম কথাটা তো একদমই ঠিক কথা। তো উনি বললেন তুমি বর্তমানে পুলিশের চাকরিটা করো, তুমি চাকরিটা যদি পাও এতে খুবই ভালো হবে, একটা গভর্নমেন্ট জব তো হলো, তারপর তুমি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পরীক্ষা দাও বা পুলিশেরই কোনো একটা বড় উচ্চ পর্যায়ে তুমি যেতে পারবে, এরকমও পরীক্ষা দাও, তবে পড়াশোনাটা তুমি চালিয়ে যাবে। তো উনি সবসময় একটাই কথা বলতেন যে একজন টিচার এবং একজন স্টুডেন্ট হলো ব্যাটসম্যান এবং রানারের মতো, দুজনকেই রান নিতে হয়, একা ক্রিজে সবসময় টিকে থাকা সম্ভব নয়। তো উনি ঠিক যেমন ওনার কথা ঠিক তেমনই ওনার কাজ। উনি শরীর খারাপ থাকলেও আমাদের ক্লাস করাতেন, শরীর ভালো থাকলে তো করাতেনই, সকাল সন্ধ্যা কখনো দুপুর কখনো কখনো রাত্রে, ইন্টারভিউ শেষ হতে হতে, মক ইন্টারভিউ শেষ হতে হতে রাত্রি 12টা সাড়ে 12টা 1টা পর্যন্ত বেজে গেছে, তাও উনি আমাদের ঠিক করিয়ে যেতেন এবং ইন্টারভিউয়ের জন্য আমাদেরকে তৈরি করাতেন। উনি আমাকে স্পেশালি বলতেন যে দেখো তোমার ইঞ্জিনিয়ারিং এক ধরনের ইন্টারভিউ হয় এবং পুলিশের ইন্টারভিউ এক ধরনের হয়, পুলিশের ইন্টারভিউয়ের জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স তোমার সবথেকে বেশি থাকতে হবে, তোমার স্মার্টনেস তাদের কাছে যেন তারা যেন বুঝতে পারে যে তুমি কতটা স্মার্ট, তুমি নিজের চোখে তুমি হয়তো ভাববে তুমি অনেক স্মার্ট, তা কিন্তু নয়, তুমি অন্যের চোখে দেখো যে হ্যাঁ সে যদি তোমায় বলে তুমি স্মার্ট তবেই তুমি স্মার্ট, তোমার এই স্মার্টনেস, তোমার পারফেক্ট বডি ল্যাঙ্গুয়েজ, তোমার সেলফ কনফিডেন্সটাই কিন্তু তোমাকে পুলিশের ইন্টারভিউ ক্র্যাক করতে সাহায্য করবে। ঠিক তেমনি আমি যখন ইন্টারভিউ গেলাম, সেখানে গিয়ে আমার কোনো জায়গায় মনে হলো না যে আমার ভয় লাগছে বা আমি জড়িয়ে যাচ্ছি তাদের সাথে কথা বলতে গিয়ে, কারণ আমি যে মানুষটার কাছ থেকে মক ইন্টারভিউয়ে ক্লাস করেছি তিনি একজন BCS অফিসার, তো আমার সেক্ষেত্রে কোনো রকম ভয়ের কোনো জায়গা ছিল না, আমি কনফিডেন্সের সাথে সমস্ত কিছু উত্তর দিয়েছি। এখানে পুলিশের ইন্টারভিউ দিতে গেলে একটা জিনিস আমি বুঝলাম যে এখানে কতটা আমি জানি সেটা অতটা বেশি ম্যাটার করে না, যতটা তার সেলফ কনফিডেন্স এবং স্মার্টনেসের উপর নির্ভর করে। যাই হোক, আমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কী নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, আমি বলেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এবং তার সঙ্গে আমাকে কয়েকটা কোশ্চেন করেছিল সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, আমি উত্তর দিয়েছিলাম। তারপর জিজ্ঞাসা করেছিল ভরতপুর অভয়ারণ্য কোথায়, তারপর একসিংহ গন্ডার কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, ED CBI এর পার্থক্য কী, সার্জেন্ট SI এর পার্থক্য কী, তুমি কী কী খেলা পছন্দ করো, আর্জেন্টিনার কয়েকটা প্লেয়ারের নাম বলো, এইসব কোশ্চেন ধরেছিল। যাই হোক, আমার এই সাফল্যের পিছনে অভিজিৎ স্যারের একটি বড় অবদান রয়েছে এবং আমি ওনাকে আমার মন থেকে অনেক অনেক অভিনন্দন জানাই আমার এই সাফল্যের জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।